সিএসসি ভিএলই ভাইদের জন্য দারুণ সুখবর সিএসসি থেকে যারা ইউসিএল নিয়ে কাজ করতে চান তাদের জন্য বিশেষ করে দারুণ খবর আপনি যদি আপনার সিএসসি আইডিতে আধারের কাজ নিতে চান তো এই ভিডিওটি আপনার জন্য সিএসসি থেকে দারুণ সুখবর আনার হয়েছে জন্য সিএসসি থেকে ইউসিএল এর রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে এবং আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অনলাইনের মাধ্যমে এবং কি কি ডকুমেন্টস আপনার থাকতে হবে কোন কোন জরুরি নথিপত্র আপনার থাকতে হবে সেই সব বিস্তারিত তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি তা আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যেটা অন্যরা দেখার উপকৃত হয় তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক সিএসসি আইডির মাধ্যমে আধারের কাজ করার জন্য আপনাকে ইউসিএল মানে আপডেট ক্লায়েন্ট লাইট এটিতে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশান লিখবেন ই সেবা ডট সিএসসি ক্লাউড ডট ইন লেখার সাথে সাথে এই ফার্স্টের ওয়েবসাইটটি আসবে আপনারা সেটিতে ক্লিক করে দেবেন অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে ডিজিটাল সেবা কানেক্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সিস্টেমে যদি আপনার আইডি লগ ইন থাকে তো সেই ক্ষেত্রে এখানে দেখুন লেখাটি চলে এসছে কানেক্ট আস আমার সিএসসি আইডিটি দেখাচ্ছে এরকমভাবে আপনাদেরও দেখাবে অথবা আপনার যদি লগ ইন না থাকে তো সেই ক্ষেত্রে লগ ইন পেজটি খুলে যাবে তো সবার প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে এবং এই পেজটি খুললে আপনাকে ইএস অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার সিএসসি আইডি এবং ইমেল আইডিটি দেখাবে তারপরে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ইউসিএল রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে উপরে দেখুন বলা হচ্ছে ভিএলই ইউসিএল তো এটি কিন্তু সিএসসির অফিশিয়াল ওয়েবসাইট এটি কিন্তু ভুয়ো নয় এটি কিছুদিনের জন্য খোলা হয়েছে তো আপনার যারা যারা সিএসসি আইডির মাধ্যমে আধারের কাজ করতে চান ইউসিএল আইডির থেকে তো তারা অতি শীঘ্রই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন এই ওয়েবসাইটটি মাঝে মধ্যেই সব সময় খোলা থাকে না তো যেহেতু এই সময় খোলা রয়েছে তো আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবেন যারা যারা আধারের কাজ করতে চান তো উপর দিকে দেখুন বলা রয়েছে ভিএল নেম এখানে আপনার ফুল নেম আপনাকে এন্টার করতে হবে ভালোভাবে দেখে এন্টার করবেন আপনার সার্টিফিকেটে এবং আইডি প্রুফে যেরকমভাবে নাম এন্টার করা রয়েছে আপনারা সেরকমভাবে এন্টার করে দেবেন নাম এন্টার করার পরে দেখুন বলা হচ্ছে ভিলি ব্যাঙ্ক বিসি কোড আপনাকে সিসির মাধ্যমে যেই ব্যাংক বিসিটি প্রোভাইড করা হয়েছে সেই ব্যাংক বিসির একটি বিসি কোড আপনার কাছে অবশ্য রয়েছে সেই বিসি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং নিজে দেখুন বলা হচ্ছে নেম অফ ব্যাংক ইস্যুইং ভিলি বিসি কোড আপনাকে কোন ব্যাঙ্কের বিসি কোড দেওয়া রয়েছে এই ব্যাংকের নাম আপনাকে লিখে দিতে হবে দেখুন এখানে যেগুলো যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে এগুলো ফিল আপ করা ম্যান্ডেটরি এবং নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন বলা হচ্ছে স্টেট ওয়ার সিএসসি ইজ লোকেটেড আপনার সিএসসি সেন্টারটি কোন স্টেটে রয়েছে সেই স্টেটটি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে স্টেটগুলোর নাম দেখিয়ে দেবে তা আপনারা আপনাদের স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল তা আমি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট হোয়ার সিএসসিস লোকেটেড আপনার কোন ডিস্ট্রিক্টের সিএসসি আইডি আপনি চালাচ্ছেন মানে আপনার ডিস্ট্রিক্টটি কোনটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তা আপনি আপনার ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন বলা হচ্ছে পিনকোড অফ লোকেশন হোয়ার সিএসসিস লোকেটেড আপনার সিএসসি সেন্টারটি কোন পিনকোডে রয়েছে তো সেই পিনকোডটি আপনি এখানে এন্টার করে দেবেন এখানে ভালোভাবে এন্টার করে দেবেন সিএসসি কোডের যে পিনকোডটি রয়েছে তো সেই পিন পিনকোডটি আপনি এখানে এন্টার করে দেবেন তারপরে আপনার সিএসসি সেন্টারের কমপ্লিট অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং নিচের ঘরে দেখুন বলা রয়েছে ভিএলই মোবাইল নাম্বার আপনার একটি রানিং দশ ডিজিটের মোবাইল নাম্বার এখানে আপনি এন্টার করে দেবেন ভালোভাবে দেখে এন্টার করবেন কারণ পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ এই নাম্বারেই করা হবে এবং আপনার একটি রানিং ইমেল আইডি এখানে আপনাকে দিতে হবে অবশ্যই একটি রানিং ইমেল আইডি দেবেন কারণ ইউসিএল আইডির যে আইডি এবং পাসওয়ার্ড সেটি কিন্তু আপনার মেলেই ফরওয়ার্ড করা হবে তো অবশ্যই ভালোভাবে দেখে ফিল আপ করবেন কোথাও ভুল করবেন না তো সেই ক্ষেত্রে আপনার আইডি এবং পাসওয়ার্ড পেতে কিন্তু সমস্যা হবে এবং এখানে দেখুন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে আধার এনএসইআইটির অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে যদি আপনার কাছে থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে তবে যদি আপনার কাছে থাকে সার্টিফিকেট তাহলে আপনি এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না রেজিস্ট্রেশন করলেও সেটি রিজেক্ট করে দেওয়া হবে কারণ আধারের কাজ করার জন্য আপনাকে অবশ্যই অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট থাকা অত্যন্ত দরকার যে কোনো একটি থাকলেই হবে এটি ইয়েস করার পরে আপনাকে সেই সার্টিফিকেটের একটি জেপিজি অথবা পিডিএফ ফরম্যাট এখানে আপলোড করতে হবে এবং নিচে দেখুন বলার হচ্ছে সার্টিফিকেট নাম্বার এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি আপনি পৌষিয়ে দেবেন এবং তারপরে দেখুন বলা চেয়ে অপারেটার সুপারভাইজার পুলিশ ভেরিফিকেশন কপি নট মোর দেন থ্রি মান্থস ওল্ড এখানে আপনার একটি ক্যারেক্টার সার্টিফিকেট আপলোড করতে হবে বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং সেটি অবশ্যই তিন মাসের পুরনো হলে চলবে না আপনাকে তিন মাসের মধ্যে যে সার্টিফিকেটটি আপনার ইস্যু হয়েছে সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে অথবা রেজিস্ট্রেশন করার আগে আপনাকে নতুন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বানাতে হবে তিন মাসের বেশি যাতে না হয় তো সেটি আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে এবং সেই পুলিশ সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হবে এখানেও ফরম্যাটটি বলা রয়েছে যে জেপিজি অথবা পিডিএফ ফর্মেটে আপনি আপলোড করতে পারেন এবং তারপরে দেখুন বলা হচ্ছে অপারেটার সুপারভাইজার ই আধার এখানে আপনাকে আপনার একটি ই আধার কপি এখানে আপলোড করতে হবে অবশ্যই অবশ্যই যেটি ডাউনলোড করেছেন সেটি দেবেন না আপনি একটি প্রিন্ট আউট করে সেটি স্ক্যান করে সেটি আপলোড করে দেবেন এবং এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এবং এখানে দেখুন বলা রয়েছে যে ই আধারের কপিটি আপনাকে অবশ্যই জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এটি কিন্তু পিডিএফ ফর্মেটে নেবে না বলা রয়েছে অনলি জেপিজি ফাইল অ্যালোড তো এটি আপনাকে শুধুই জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এবং নিচের ঘরে দেখুন বলা রয়েছে অপারেটার সুপারভাইজার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে এখানে আপনারা অবশ্যই ইয়েস করে দেবেন এবং মোবাইল নাম্বারটি লিখে দেবেন এবং আপনারা যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে চান তো সেই ক্ষেত্রে ইয়েস অপশন ক্লিক করে এই ঘরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনার বাড়ির যে কোনো কারোর মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে যেতে পারেন তারপরে নিচের দিকে চলে আসবেন তারপরের ঘরে দেখুন বলা হচ্ছে অপারেটার সুপারভাইজার ইমেল আইডি এখানে আপনার একটি ইমেল আইডি আপনাকে বসাতে হবে এবং আপনার কাছে ল্যাপটপ রয়েছে কি না সেটি এখানে জিজ্ঞেস করা হয়েছে এবং অবশ্যই এর তরফ থেকে যে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেই স্পেসিফিকেশন ল্যাপটপ রয়েছে কি না সেটিও জিজ্ঞেস করা হয়েছে তো আপনার যদি স্পেসিফিকেশানগুলো জানা না থাকে যে কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তো এখানে আপনি ক্লিক করতে পারেন ইউআইডিআই ল্যাপটপ স্পেসিফিকেশান ক্লিকের এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পিডিএফটি খুলে যাবে এবং কি ক্যাটাগরির ল্যাপটপ চাওয়া হয়েছে কত প্রসেসার থাকতে হবে কোন জেনারেশনের প্রসেসার থাকতে হবে অথবা কত জিবি প্রসেসার আপনার থাকতে হবে এবং তার সঙ্গে র্যাম কত হতে হবে রম কত হতে হবে সেটি এখানে ডিটেলসভাবে দেওয়া রয়েছে এখানে যেটি চাওয়া হয়েছে সেটি যদি আপনার কাছে থেকে থাকে তা আপনি অবশ্যই ইউসেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তবে আপনার কাছে যদি এই স্পেসিফিকেশন ল্যাপটপ না থাকে তো সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করলেও পরবর্তী যখন আপনার অনবোর্ডিং হবে তখন কিন্তু অ্যাপ্লিকেশানটি আপনার রিজেক্ট হয়ে যাবে কারণ এখানে যেই স্পেসিফিকেশন ল্যাপটপ চাওয়া হয়েছে এটি না থাকলে আপনার যে ইউসিএল সফটওয়্যারটি সেটি কিন্তু লোড নেবে না তো আপনাকে অবশ্যই অবশ্যই এই স্পেসিফিকেশান ল্যাপটপ থাকতে হবে তো আপনাকে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে এবং আপনার কাছে কালার প্রিন্টটা রয়েছে কি না সেটি আপনাকে এখানে টিক করে দিতে হবে ইয়েস অথবা নো এখানে টিক করে দেবেন এবং আপনার কাছে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে তা আপনি অবশ্যই ইয়েস করে দেবেন এবং যদি আইরে স্ক্যানার থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন অথবা নো অপশানে ক্লিক করতে পারেন এবং টিএফটি মনিটরের কথা বলা হয়েছে আপনার কাছে যদি থাকে তো সেক্ষেত্রে আপনি এস করে দেবেন এবং জিপিএস ডিভাইস এখানে দিতে বলা হয়েছে তো অবশ্যই অবশ্যই আপনার কাছে জিপিএস ডিভাইস থাকতে হবে তো এখানে আপনি ইউজ করে দেবেন কারণ জিপিএস ডিভাইস না থাকলে আপনি কিন্তু আধা কাজ করতে পারবেন না জিপিএস ডিভাইস আপনার অবশ্যই অবশ্যই থাকা দরকার এবং এখানে আপনার দোকানের ছবি আপলোড করতে হবে দোকানের ভিতরের ছবি এবং দোকানের বাইরের ছবি এবং অবশ্যই জেপিজি ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে এবং এখানে দেখুন ক্রাইটেরিয়া বলা রয়েছে যে আপনার দোকানে পাঁচজনের মতো কি স্পেসিফিক জায়গা রয়েছে যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস করে দেবেন তারপরে দেখুন বলা হচ্ছে ইন্টারনেট অ্যাভেলেবেল অ্যাট দ্য সেন্টার আপনার দোকানে কি ব্রডব্যাঙ্কের কানেকশন রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন আপনাকে অবশ্যই অবশ্যই ইয়েস করতে হবে কারণ আধারের কাজ করার জন্য আপনাকে হাই স্পিডের ইন্টারনেট দরকার তো সেই ক্ষেত্রে আপনার সেন্টারে অবশ্যই অবশ্যই ব্রডব্যান্ড কানেকশান থাকতে হবে এবং এখানে আপনার ব্রডব্যাঙ্কের স্ট্যাটিক আইপিটি এখানে বসাতে হবে এবং আপনার দোকানে সিসিটিভি বসানো রয়েছে কি না আপনি ইয়েস করে দেবেন যদি থেকে থাকে ইয়েস করার পরে আপনাকে এই ছবিটি আপলোড করতে হবে এবং বাকি অপশানগুলো আপনারা দেখে নেবেন যদি এগুলো আপনার কাছে থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানেই ইয়েস করতে পারেন তারপরে দেখুন লাগছে এন্টার ক্যাপচার এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে তারপরে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে চেকবক্সে ক্লিক করার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে তো সেটি আপনাকে কোথাও নোট করে রাখতে হবে অথবা অ্যাডভার্জেন্টের কপিটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং অনলাইনের মাধ্যমে ইউসিএল রেজিস্ট্রেশন করার পরে আপনাকে নিজের ডিএমের সাথে কন্টাক্ট করতে হবে কারণ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে একমাত্র ডিএমই আপনাকে হেল্প করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের ডিএমের সাথে কন্টাক্ট করে নিতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ইউসিএল আইডি এবং পাসওয়ার্ড আপনার মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো এইভাবেই আপনারা খুব সহজে ইউসিএল রেজিস্ট্রেশন করে নিজের সেন্টারে আধারের কাজ চালু করতে পারেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই এক লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ আপনারা এক লেখা আমাদের সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধা ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় এবং আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং অবশ্যই বেলাইকানটি অল করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান তো দেখাচ্ছে আপনার একটু নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিও দেখা অসংখ্য ধন্যবাদ